हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू एनिनास इजी रेसिपी। आज के चट्टग्रामेर ऐतिह्यबाही कालो भुनार अथेंटिक जो रेसिपिटी आछे अथेंटिक मसला दिए तैरी करा सेटाई आपनादेर साथे शेयर करब। एटा चट्टग्रामेर ऐतिह्यबाही खाबार होलेओ आमादेर सबार काछे ए खाबारटा जनप्रिय। ए कालो भुना सम्पर्के कोनो डेस्क्रिप्शनेर प्रयोजन नेई, आमरा सबाई ए कालो भुना टेस्ट सम्पर्के जानी। कालो भुना खेते खुबी मजार हय। तो आमि एखाने आड़ाई केजी परिमाण हाड़ चर्बी सह गरु मांस नियेछि आर मसलार जन्य नियेछि एखाने पाँच छय टुकड़ा तेजपाता, सात आठ टुकड़ा नियेछि दारचिनी, सादा एलाच नियेछि सात आठ टुकड़ा, बड़ एलाच नियेछि दुटा, कालो गोलमरीच নিয়েছি আমি এখানে 15-16টা হবে, আলু বুখারা 4টা, কিশমিশ, জায়ফল জায়ত্রী বাটা 1 টেবিল চামচ, স্টার মশলা নিয়েছি 1টা, লং নিয়েছি 5-6টা, কালো গুঁড়া সস নিয়েছি হাফ চা চামচ, এখানে জিরা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ নিয়েছি, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ হাফ চা চামচ আর লাল মরিচের গুঁড়া নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। এবার সবগুলো মশলা আমি মাংসতে ঢেলে দেব। লবণ নিয়ে নেছি পরিমাণ মতো। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম 1.5 টেবিল চামচ তেল নিয়ে নেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ। টক দই দিব হাফ কাপ। দিয়ে এবার ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ম্যারিনেট করে রাখব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর আমি চুলায় দিয়ে দিব। 10-15 মিনিট পর দেখতে পাচ্ছি মাংস থেকে পানি উঠে এসেছে। এই মুহূর্তে আমি মাংসটাকে নেড়ে চেড়ে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নেড়ে নিব। চুলার আঁচ লো মিডিয়ামে রাখতে হবে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আর ফুরন দেওয়ার জন্য এখানে 3টা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর আস্ত রসুনের কুশ নিয়ে নিয়েছি। এবার এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর তেল নিয়েছি সরিষার তেল। অবশ্যই ফুরনটা সরিষার তেলে দিতে হবে। এরপর আমি ফুরনটাকে ঢেলে দিব। দেওয়া হয়ে গেল। এরপর আমি এখানে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এরপর এটাকে আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি আবারও নেড়ে নিব। মাংসটা যতক্ষণ না সফট হয় বা ভেজে ভেজে একটা কালো কালার চলে আসে সে পর্যন্ত এটাকে লো মিডিয়ামে রান্না করতে হবে। এবার এই কালো ভুনাটা তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল। দেখলেন তো কত সহজে কত মজার কালো ভুনা রেডি।
আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।